ডাকাতির আগেই পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করে ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ। মালদহের হরিশ্চন্দ্রপুরের সিজাতলা এলাকা থেকে তাদের ধরা হয়। ধৃতদের কাছ থেকে একটি আধুনিক পিস্তল, দু রাউন্ড গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ জানায়, ধৃতরা হল আনারুল হক, মাহবুল হক, আজরাউল হক। এরা চাঁচলের জানিপুর, বলরামপুর ও রামপুরের বাসিন্দা। বাকি দুজন আকমল শেখ ও আমিরুল হরিশ্চন্দ্রপুরের হরকাবাথানের বাসিন্দা। এলাকায় ডাকাতির উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল বলে ধৃতদের জেরা করে জানতে পেরেছে পুলিশ। যদিও নির্বাচনের মুখে বিহার সংলগ্ন এলাকা থেকে সশস্ত্র ওই দুষ্কৃতী দলটিকে গ্রেপ্তার ঘিরে রাজনৈতিক তর্জাও শুরু হয়ে গিয়েছে। দুষ্কৃতীরা কোথা থেকে আগ্নেয়াস্ত্র পাচ্ছে তা নিয়ে একে অন্যকে বিচ্ছে শাসক দল ও বিরোধী বিজেপি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে লোটারা জল ট্যাঙ্কের পাশে জড়ো হয়েছিল দুষ্কৃতী দলটি। গোপনে খবর পেয়ে হানা দেয় পুলিশ। পুলিশ থেকে দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করলেও তাড়া করে পুলিশ তাদের ধরে ফেলে। ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিল নির্বাচনের মুখে তাদের কাছ থেকে আধুনিক পিস্তলটি উদ্ধার হওয়ায় ঘটনায় উদ্বিগ্ন পুলিশ। কেননা এর আগে বিহার থেকে হরিশ্চন্দ্রপুরে আগ্নেয়াস্ত্র নিয়ে আসার সময় একাধিক দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করে, উদ্ধার হয় বন্দুক ও গুলিও। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি মানিক দাসের অভিযোগ, বিহারে বিজেপির জোট সরকার, তাই সেখান থেকে অস্ত্র নিয়ে এসে নির্বাচনের মুখে সন্ত্রাস চালানোর ছক কষা হচ্ছে। তবে পুলিশ সজাগ রয়েছে, বিজেপির অভিসন্ধি সফল হবে না। পশ্চিমবঙ্গ জুড়ে যে 8 দফায় যে ভোট চলছে, তার মধ্যে প্রথম দফার ভোট হয়ে গেছে, সেখানটায় প্রচুর অশান্তি হয়েছে, বুথ দখল হয়েছে, বুথ র্যাগিং হয়েছে, ইভিএম ভাঙচুর হয়েছে। পাশাপাশি আমরা যেহেতু সীমান্তবর্তী এলাকায় বাস করি, সেহেতু 46 এবং 45 এলাকাতেও পাশের যে বিজেপি গভর্নমেন্ট শাসিত রাজ্য রয়েছে বিহার, সেখান থেকে প্রচুর লোক এখানটায় আমদানি করার চেষ্টা করা হচ্ছে। তার ফলস্বরূপ আমরা দেখতে পেলাম আজকে সকালে যে 5 জন ক্রিমিনাল, যা একটা বন্দুকের মধ্যে দুটো গুলি পাওয়া গেছে, এরকম বহু লোক কিন্তু আস্তে আস্তে আসবে। কিন্তু প্রশাসন যেহেতু সজাগ রয়েছে, সেহেতু প্রশাসন নিজের কাজটা কিন্তু করেছে। আমরা হরিশ্চন্দ্রপুরের শান্তিপ্রিয় মানুষ, যাতে আমরা শান্তিতে থাকতে পারি, সেক্ষেত্রে আমরা নিজেরা যেমন মানুষকে কনসাস করব, ঠিক প্রশাসনের মাধ্যমেও কনসাস করতে চাই। সেই জন্য যদি বৈরাগত কোনো লোককে দেখা যায়, সেক্ষেত্রে প্রশাসনকে তারা যদি জানায়, তারা প্রশাসন সেইভাবে ব্যবস্থা করবে, এটা আমরা কিন্তু মিডিয়ার মাধ্যমে অনুরোধ করব। যদিও বিজেপির হরিশ্চন্দ্রপুর 1 নম্বর মণ্ডল সভাপতি রূপেশ আগরওয়াল বলেন, তৃণমূলের তো অপর নাম সন্ত্রাস, তৃণমূলের মদতেই ওদের হাতে সহজে অস্ত্র পৌঁছে যাচ্ছে, বিজেপি সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না। তৃণমূল কংগ্রেসের অপর নামই হচ্ছে সন্ত্রাস, আতঙ্কবাদী, গুন্ডামি, এই সমস্ত কিছু তৃণমূল কংগ্রেসের অপর নাম। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে পশ্চিমবঙ্গের বুকে এইসব সমস্ত দেখা গিয়েছে, ধর্ষণ দেখা গিয়েছে, সন্ত্রাস দেখা গিয়েছে, বিরোধী রাজনীতি করার জন্য বহু মায়ের কোল শূন্য করা হয়েছে, কিন্তু তাও কিন্তু ভারতীয় জনতা পার্টির কর্মীরা রুখে যায়নি, দিনের পর দিন নিজের সংগ্রাম চালিয়ে গেছেন এই তৃণমূল নামক দুষ্কৃতীদের দ্বারা, মানে প্রতিবাদ করে গেছেন, এদের দিনের পর দিন প্রতিবাদ করে গেছেন। এবং প্রতিবাদ করে সবশেষে আমরা কি দেখতে পাচ্ছি, আজকে পশ্চিমবঙ্গের জনসাধারণ আমাদের দিকে আছে। তিনজন